আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেন উড়িয়ে দিল রাশিয়া। রাশিয়ার সর্বশক্তি হামলা শুরু, মহাবিপদে এবার আমেরিকা ও ন্যাটো। দেশে হারা জেলনস্কি। এরপর জানিয়ে দেব রাশিয়া আফ্রিকা সম্মেলন, যুদ্ধ বন্ধে পুতিনের প্রতি আহ্বান নেতাদের। এদিকে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহরে রকেট বিস্ফোরণ। এবং জানিয়ে দেব গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, চীনা যুদ্ধ বিমানে বড় ভরসা ইরানের, ইসরায়েলকে ধরাশায়ী করার মাস্টার প্ল্যান কি, দোষ করল রাশিয়া। এদিকে রাশিয়াকে ধ্বংস করতে বিস্ময়কর অস্ত্র ভিক্ষা করে বেড়াচ্ছে ইউক্রেন। সর্বশেষ জানিয়ে দেব পুঁজির খেলায় চীনের কাছে ধরাশায়ী যুক্তরাষ্ট্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে অথবা ফেসবুকে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেন পুরোপুরি ধ্বংস। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের একাধিক অ্যাপার্টমেন্ট ও নিরাপত্তা পরিষেবা ভবনে আঘাত করেছে বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা। বৃহস্পতিবার কেন্দ্রীয় শহর ডেনিপ্রোতে ইউক্রেনের নিরাপত্তা পরিষেবার একটি আবাসিক কমপ্লেক্স এবং কাছাকাছি কয়েকটি ভবনে আঘাত আনে এসব ক্ষেপণাস্ত্র বলে নিশ্চিত করেছেন আঞ্চলিক গভর্নর সেরহি লাইসাক খবর রয়টার্সের। তিনি বলেন এসব ক্ষেপণাস্ত্র হামলায় 9 জন আহত হয়েছেন এবং অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। আহতরা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। ডেনিপ্রোর মেয়র বরিস ফিলাতোভ বলেন, তৃতীয়বারের মতো এসবিইউ নিরাপত্তা সেবা ভবনকে লক্ষ্যবস্তু করা হয়েছে। দুটি বিল্ডিংই মূলত খালি ছিল। আবাসিক ভবনের কাজ সম্প্রতি শেষ হয়েছে, এগুলো বিক্রির জন্য তৈরি করা হয়েছিল। লাইসাক জাতীয় টেলিভিশনে বলেছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী ডেনিপ্রোতে দুটি আঘাত আনে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর কিছু অংশ ধ্বংস হয়ে গেছে, এটি এখনো ব্যবহার করা হয়নি এবং সেখানে খুব বেশি লোক ছিল না। কিছু লোক আটকা পড়েছিল কিন্তু এখন তারা বাইরে রয়েছে। নিরাপত্তা পরিষেবা ভবনটি আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে একটি ভবনের কিছু অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং একটি বড় উঠান জুড়ে ধ্বংসস্তূপ ছড়িয়ে পড়েছে। রাশিয়া আফ্রিকা সম্মেলন, যুদ্ধ বন্ধে পুতিনের প্রতি আহ্বান নেতাদের। আফ্রিকার নেতাদের শান্তি পরিকল্পনা সতর্কতার সঙ্গে বিবেচনা করার আশ্বাস দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। ইউক্রেন যুদ্ধ বন্ধে দেওয়া শান্তি পরিকল্পনা গ্রহণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন আফ্রিকার নেতারা। একই সঙ্গে কৃষ্ণ সাগর শস্য চুক্তিতে ফিরতে তার প্রতি আহ্বান জানিয়েছেন তারা। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে 2 দিন ব্যাপী রাশিয়া আফ্রিকা শীর্ষ সম্মেলনের শেষ দিন গতকাল শুক্রবারও এ আহ্বান জানান নেতারা। রাশিয়ার সরাসরি সমালোচনা না করলেও পুতিন সঙ্গে সম্মেলনের দ্বিতীয় দিনে আফ্রিকার দেশগুলোর বক্তব্য ছিল এখন পর্যন্ত সবচেয়ে বেশি সম্মানিত ও জোরালো। আফ্রিকার নেতাদের শান্তি প্রস্তাব সতর্কতার সঙ্গে বিবেচনা করার আশ্বাস দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট। মূলত ইউক্রেন যুদ্ধের ফলে খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রভাব বিবেচনায় নিয়ে এ আহ্বান জানিয়েছে আফ্রিকার দেশগুলো। পুতিন এ আফ্রিকার নেতাদের উদ্দেশ্যে আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারম্যান মোসা ফাকি মোহাম্মদ বলেন, এই যুদ্ধের অবশ্যই অবসান হতে হবে, কেবল ন্যায্যতা ও যৌক্তিকতার ওপর ভিত্তি করে এই যুদ্ধের অবসান হতে পারে। সব বলেন, জ্বালানি ও শস্য সরবরাহের বাধা অবিলম্বে দূর করতে হবে। বিশ্বের সব মানুষের স্বার্থে শস্য চুক্তির মেয়াদ অবশ্যই বাড়াতে হবে, বিশেষ করে আফ্রিকার জনগণের কথা বিবেচনা নিয়ে। ইউক্রেন যুদ্ধ অবসানের বেশ কিছু প্রস্তাব দিয়ে আসছিলেন আফ্রিকান নেতারা। গত মাসে তাদের দেওয়া শান্তি প্রস্তাব নিয়ে শীতল প্রতিক্রিয়া দেখান পুতিন। তবে গতকাল তিনি বলেন, মস্কো এই প্রস্তাবকে সম্মান জানায় ও সতর্কতার সঙ্গে বিষয়টি বিবেচনা করে দেখবে। রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহরে রকেট বিস্ফোরণ। ইউক্রেনের সীমান্তের কাছে দক্ষিণ পশ্চিম রোস্তব অঞ্চলে অবস্থিত রুশ শহর তাগানরোগে একটি রকেট বিস্ফোরিত হয়েছে। রাশিয়ার পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে এই হামলা চালিয়েছে ইউক্রেন। শুক্রবার সিএনএন এ খবর জানিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনীয় S-200 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে এই সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। রোস্তব অঞ্চলের তাগানরোগ শহরের আবাসিক অবকাঠামো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
আঞ্চলিক গভর্নর ভ্যাজেলি গোলোবেভ শুক্রবার একটি টেলিগ্রাম বার্তায় বলেছেন, শহরের মাঝখানে একটি রকেট বিস্ফোরণ হয়েছে। গোলোবেভ বলেন, কাঁচ ভেঙে চারজন সামান্য আহত হয়েছেন। ক্ষয়ক্ষতি সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়েছে, কারো প্রাণহানি হয়নি। রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা RIA নভোস্তি স্থানীয় জরুরি সেবার বরাত দিয়ে জানিয়েছে, অন্তত 10 জন আহত হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করেছে। বিধ্বস্ত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ শহরের বিভিন্ন স্থানে পড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। ইউক্রেনের রাশিয়ার আগ্রাসনের পর প্রথমবারের মতো তাগানরোগে আক্রমণ করা হয়েছে। ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় 40 কিলোমিটার দূরে শহরটি অবস্থিত। চীনা যুদ্ধ বিমানেই বড় ভরসা ইরানের। ইসরায়েলকে ধরাশায়ী করার মাস্টার প্ল্যান কি দোষ করল রাশিয়া? রাশিয়া থেকে মুখ ফেরাচ্ছে ইরান, চীনের যুদ্ধ বিমানেই বড় ভরসা। ইসরায়েলকে মোতর জবাব দেবে ইরান, ঘুটি সাজাচ্ছে তেহরান। কেন ইরানের নজর চেংড়ু যে 10 ভিগোরাস ড্রাগন ফাইটার জেট? রুশ যুদ্ধ বিমানকে টেক দেওয়া কি এতই সোজা চীনের জন্য? মস্কোকে নিয়ে খিল্লি করছে চীন, কিভাবে জবাব দেবেন পুতিন? শোনা যাচ্ছিল রাশিয়ার অত্যাধুনিক ফাইটার জেট SU-35 কিনতে যাচ্ছে ইরান। এ নিয়ে চারদিক লেখালেখি বলাবলি হচ্ছিল, কিন্তু সম্প্রতি ইরানের প্রতিরক্ষা মন্ত্রক নিশ্চিত করেছেন ওই যুদ্ধ বিমান না কেনার সিদ্ধান্ত হয়েছে। এদিকে রাশিয়া যা দিতে পারবে না তা খোলা হাতে দেবে চীন। অতএব ইরানের সামনে চীনের তৈরি চেংড়ু যে 10 ভিগোরাস ড্রাগন ফাইটার জেট কেনার রাস্তা খুলে গেল। ইরান যখন রাশিয়া থেকে SU-35 কেনার সিদ্ধান্ত নিয়েছিল, তখন দেশটি প্রধানত যুদ্ধ বিমানটি অ্যামিউনিস লোডিং এর ক্ষমতা এবং লং রেঞ্জের বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু চীনের JNC SU-35 ফাইটার মতো ভারী যুদ্ধ বিমান নয়। এতে প্রচুর পরিমাণে গোলাবারুদ লোড করার সুযোগ এবং লং রেঞ্জ নেই। তাহলে কি JNC এর যুদ্ধ করার ক্ষমতা রুশ যুদ্ধ বিমানের চেয়ে কম? না, এর ক্ষমতা কিন্তু তুখর। বিমানটির কমব্যাট রেঞ্জ 1240 কিলোমিটার। বলা যায় ইরানের জন্য JNC হবে দ্য বিমানটিকেও রিজিওনাল লজিস্টিক সাপোর্ট দিতে সম্পূর্ণভাবে সক্ষম। মেকম মানে ভালো যুদ্ধ বিমান, JNC ফাইটার পাকিস্তানের কাছে আছে। পাকিস্তানে যুদ্ধ বিমানটির একটি সম্পূর্ণ লজিস্টিক সাপোর্ট সিস্টেমও তৈরি করা হয়েছে। ইরানের বিমান বাহিনীর সম্পূর্ণ রক্ষণাবেক্ষণ সাপোর্ট, অস্ত্র এবং ক্ষুদ্র যন্ত্রাংশের সাপোর্ট পাবে। ইরান যদি এর পাইলট সিমুলেটর এমনকি উচ্চ শিক্ষিত প্রশিক্ষকও চায়, চীন এগুলোর সবই দিতে পারবে। রাশিয়াকে ধ্বংস করতে বিস্ময়কর অস্ত্র ভিক্ষা করে বেড়াচ্ছে ইউক্রেন। রাশিয়াকে ধ্বংস করার জন্য যুক্তরাষ্ট্র ও EU এর কাছে বিস্ময়কর অস্ত্র ভিক্ষা করে বেড়াচ্ছে ইউক্রেন। তাদের এই বিস্ময়কর অস্ত্র এখন F-16 যুদ্ধ বিমানের আকার নিয়েছে। রাশিয়ার একজন শীর্ষ আইন প্রণেতা বৃহস্পতিবার এ কথা বলেছেন। রুশ স্টেট দুমার স্পিকার ব্যাচেসলাভ ভলোদিন টেলিগ্রামে লেখেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির নেতৃত্বে অপরাধিকীয় প্রশাসন ওয়াশিংটন ও ব্রাসেলসের কাছে আশ্চর্য ধরনের কোন অস্ত্র ভিক্ষা করছে যা তাদের সব সমস্যার সমাধান করে দেবে। ভলোদিন বলেন, জেলেন্সকির এই বিস্ময়কর বা আশ্চর্য ধরনের অস্ত্রগুলো এক এক সময় এক এক রূপ লাভ করে। প্রথম পর্যায়ে এই অস্ত্রগুলো ছিল যুক্তরাষ্ট্রের নির্মিত হাউইজার, পরে সেটি হয় হ্যামার্স মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম, এরপর ধীরে ধীরে সেটি লেওপার্ড ও ব্র্যাডলি ট্যাঙ্কে পরিণত হয়েছিল। স্টেট দুমার স্পিকার আরো বলেন, ইউক্রেন এক এক সময় এক অস্ত্রকে বিস্ময়কর অস্ত্র হিসেবে উল্লেখ করে দাবি করেছিল, এসব অস্ত্র পেলে রাশিয়াকে প্রতিরোধ করা যাবে, তাদেরকে পরাজিত করা যাবে, কিন্তু এসব কোনটি ইউক্রেনকে সেভাবে সাহায্য করেনি। তিনি আরো বলেন, আমাদের সৈন্যরা এসব পশ্চিমা সরঞ্জাম অস্ত্র পুড়িয়ে দিচ্ছে। এখন কিয়েভ সরকার পশ্চিমা বিশ্ব ও EU সদস্য রাষ্ট্র কর্তৃক প্রেরিত কোন নতুন অস্ত্র বিশেষ সামরিক অভিযানের ফলকে প্রভাবিত করতে পারবে না, বরং এই যুদ্ধে অকার্যকর প্রমাণিত হওয়ার অনেক দেশই যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো থেকে আর এসব অস্ত্র কিনতে চাইবে না। গত বছরের 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিমা দেশগুলো কিয়েভকে ধারাবাহিকভাবে সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছে, তবে এখন পর্যন্ত কোনো দেশই সরাসরি যুদ্ধ বিমান পাঠানোর ঘোষণা দেয়নি। অবশ্য কিয়েভের চাপাচাপিতে ডেনমার্ক ও নেদারল্যান্ডস ইউক্রেনীয় পাইলটদের F-16 যুদ্ধ বিমান চালানোর প্রশিক্ষণ দিচ্ছে। পুঁজির খেলায় চীনের কাছে ধরাশায়ী যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রথম পুঁজিবাদী কেন্দ্র ছিল নিউ ইংল্যান্ড। কিছু সময় পর অনেক পুঁজিবাদী প্রতিষ্ঠান সেখান থেকে বের হয়ে নিউ ইয়র্ক ও মধ্য আটলান্টিক রাজ্যগুলোতে উৎপাদন করে। নিউ ইংল্যান্ডের অনেক জায়গায় পরিত্যক্ত ফ্যাক্টরি ভবন এবং শহরের নির্জনতাই তার প্রমাণ। এরপর আমরা দেখছি পুঁজিপাতি নিউ ইয়র্ক ও মধ্য আটলান্টিক রাজ্য ছেড়ে মধ্য পশ্চিমে ঝুঁকেছে, সেখানেও তারা থিতু হচ্ছে না, পুনরায় পুঁজিবাদ অবস্থান বদল করছে, যুক্তরাষ্ট্রের একেবারে পশ্চিম, দক্ষিণ এবং দক্ষিণ পূর্বে গেছে। এভাবে পুঁজিবাদ কেন্দ্রগুলো স্থানান্তরিত হতে হতে যুক্তরাষ্ট্রের অনেক জায়গাকে রাস্ট বেল্টে পরিণত করে, যা বিশিল্পায়ন বোঝাতে ব্যবহৃত হয়। সাম্প্রতিক কয়েক দশকে অনেক পুঁজিবাদী কোম্পানি ও বিনিয়োগকারী যুক্তরাষ্ট্রের বাইরে অন্য দেশেও স্থানান্তর হয়েছে, বিশেষ করে চীনে গেছে। পুঁজিবাদের এই স্থানান্তর নিয়ে বিতর্ক চলছে, শঙ্কা স্পষ্ট। এমনকি বর্তমানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় পুঁজির যে প্রযুক্তি খাত, সেটিও অন্যত্র ব্যাপকভাবে বিনিয়োগ হচ্ছে। 70-এর দশকের পর থেকে বিদেশি মজুরি ছিল কম এবং বাজারও খুব দ্রুত সম্প্রসারিত হচ্ছিল, সেজন্য মার্কিন অনেক প্রতিষ্ঠান তার প্রতি